মুম্বাই রাস্তায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে বলিউডের এক বিখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি ছদ্মবেশে আছেন, জরাজীর্ণ পোশাকে এক বৃদ্ধের ছদ্মবেশে তিনি গান গেয়ে চলেছেন, কেউ তাকে চিনতে পারেনি। পথ চলতি মানুষেরা ভিড় জমিয়েছেন তার গান শোনার জন্য। তার মেকআপটা এতটাই নিখুঁত ছিল যে পাশে থাকা মানুষেরা তাকে একদম চিনতে পারেননি। এই মেকআপের আড়ালে যে ব্যক্তি ছিলেন তিনি হলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী সোনু নিগম। সাধারণ মানুষ যাতে তাদের ব্যস্ততম জীবন থেকে সঙ্গীতের জন্য কিছুটা সময় বের করতে পারেন এবং সঙ্গীতের প্রশংসা করেন, এটা নিয়েই তিনি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। এই সঙ্গীত শিল্পীর জীবনের উত্থান পতন ও নানা দিক নিয়ে আজ জানাবো জানা অজানা নানা গুরুত্বপূর্ণ তথ্য। যে হারমোনিয়াম বাজিয়ে সোনু নিগম মুম্বাইয়ের রাস্তায় গান গাইছিলেন সেটি তার জন্মের সময় তার বাবা মা কিনেছিলেন। 1973 সালের 30শে জুলাই হরিয়ানার ফরিদাবাদ শহরে সোনু নিগম জন্মগ্রহণ করেন। তার বাবা আগম কুমার নিগম একজন বলিউড সিঙ্গার এবং মা শোভা নিগম। মাত্র 3 বছর বয়সে সোনু নিগম প্রথম স্টেজে পারফরমেন্স করেন। সেই সময় কেয়া হুয়া তেরা বাদা এই গানে ছোট্ট সোনুর পারফরমেন্স দর্শকদের মন জয় করে নেয়, আর তখন থেকেই শুরু হয় সুরের জগতে পথ চলা। 12 ক্লাস পরীক্ষা দেওয়ার পর সোনুর বাবা মা তাকে নিয়ে মুম্বাই চলে আসেন। তখন থেকেই শুরু হয় সোনুর জীবন সংগ্রামের কাহিনী। বহুবার এমন হয়েছে সোনুর গাওয়া গান অন্য কেউ ডাব করেছে এবং সোনু কাঁদতে কাঁদতে স্টুডিও থেকে বাড়ি ফিরেছেন, তবে তার গাওয়া একটি গান আসমান বালে গুলশান কুমারের খুব পছন্দ হয়। এরপর থেকেই শুরু হয় সোনুর নতুন জীবন। সোনু নিগম হিন্দি ভাষার পাশাপাশি একাধিক ভাষাতে গান গেয়েছেন, পাঞ্জাবি, উড়িয়া, কানাড়া, তামিল, তেলেগু, ইংরেজি, ভোজপুরি এবং বাংলা সহ একাধিক ভাষায় নিজের সঙ্গীত দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রতিটি ভাষায় গান গাওয়ার সময় তার উচ্চারণ এত স্পষ্ট থাকত মনে হতো যেন সোনু বরাবরই সেই ভাষাতেই গান করেন। এক লড়কি কো দেখা তো এসা লাগা গানটি রেকর্ডিংয়ের সময় কুমার শানু ঠিক সময় স্টুডিওতে আসতে পারেননি, আর তখন আডলি বর্মন বলেছিলেন আর 5 মিনিটের মধ্যে যদি শানু না আসেন তাহলে সোনু নিগমকে দিয়ে তিনি গানটা রেকর্ড করাবেন। তবে কুমার শানু 5 মিনিটের আগেই চলে এসেছিলেন। গানের পাশাপাশি সোনু নিগম সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি প্রথম একজন জুনিয়র আর্টিস্ট হিসাবে 1983 সালে বেতাব সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। এরপর 2002 সালে জানি দুশমন এক আনহনি কাহিনী সিনেমার মাধ্যমে বলিউডে নিজের ডেবিউ করেন। জানি দুশমন ছাড়াও সোনু বেশ কিছু সিনেমায় অভিনয় করেন, যেমন কাশ আপ, হামারে হতে, লাভ ইন দেপাল, ওয়ার্নিং প্রভৃতি। তবে প্রতিটি সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। সোনু বহু অ্যানিমেশন সিনেমায় একজন ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে কাজ করেন। এছাড়াও আলাদিন সিনেমায় হিন্দি ভার্সানে তিনি একটি গানও গেয়েছিলেন যেটি সিডনি চ্যানেল ইন্ডিয়াতে সম্প্রচারিত হয়েছিল। রেডিও সিটি 91.1 FM সোনু নিগম কাজ করেছেন। সেই সময় 91.1 FM তিনি একটি শো করতেন যার নাম ছিল লাইভ কি ধুন উইথ সোনু নিগম। এই শোটি বেশ জনপ্রিয় হয়েছিল। সোনু নিগম এক বাঙালি কন্যাকে বিবাহ করেন 1995 সালের 24শে ডিসেম্বর। 15 বছরের ছোট মধুরিমার সঙ্গে তার প্রথম দেখা ও আলাপ। একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাদের। প্রথম দেখাতেই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভালো লেগেছিল। 2002 সালে সোনু আর মধুরিমা ঠিক করেন তারা বিয়ে করবেন। ভ্যালেন্টাইন ডের দিন তাদের বাগদান হয়ে যায়। রীতি মেনে ঘটা করেই আয়োজিত হয়েছিল সোনু ও মধুরিমার বিয়ের অনুষ্ঠান। ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছিলেন সোনু। বিয়েতে আমন্ত্রিত ছিলেন মোট 700 জন। সোনুর পরিবারের রীতি মেনে নিরামিষ খাবারই খাওয়ানো হয়েছিল। অতিথি হিসাবে শিল্পা শেট্টি, অনুপ জলোটার মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। 2007 সালে সোনু ও মধুরিমার জীবনে আসে তাদের প্রথম সন্তান নিভান। সোনু মধুরিমাকে পেয়ে খুব খুশি, কারণ মধুরিমা তার পরিবারের খুব যত্ন নেন এবং তিনি একজন ভালো মা। স্বামী হিসাবে সোনু মধুরিমার কাছে অনুপ্রেরণা। সোনুর মিউজিক কনসার্টের সমস্ত পোশাকই ডিজাইন করেন মধুরিমা নিজেই। একটা সময় সোনু নিগম ঠাকুরের পুজোর অনুষ্ঠানে রাত জেগে ভজন গাইতেন। সেই সময় তার পারিশ্রমিক ছিল খুবই কম, তবে বর্তমান চিত্রটা সম্পূর্ণ আলাদা। সোনু নিগমের মোট আর্থিক সম্পত্তির পরিমাণ 403 কোটি টাকা, যা কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। সব শেষে কিংবদন্তি সঙ্গীত শিল্পী সোনু নিগমের দীর্ঘ জীবন কামনা করি
এবং আশা করি তিনি আরও সুন্দর সুন্দর গান তার শ্রোতাদেরকে উপহার দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।